প্রবল বন্যায় ভয়াবহ পরিস্থিতি বিশাল করে ভেঙে পড়ে বিভিন্ন এলাকায় একাধিক মানুষের বসতঘর। বৃহস্পতিবার সকাল থেকে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলছে বিজয় নদের জল। নারাউরা এলাকায় ভেঙে পড়ে একাধিক বাড়ির বসতঘর, গৃহহীন হয়ে পড়েছে একাধিক পরিবারের সদস্যরা। নারাউরা এলাকার গৃহস্থ হারুন মিয়ার বাড়িতে প্রবল বন্যায় ভেঙে পড়ল তিনটি বসতঘর বৃহস্পতিবার দুপুর 1:30। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রশাসনিকভাবে সহায়তা করার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জল টল বিকে সব কিছু কইরা সোয়াল 7টা সময় ঘরটি হালাইছে। এটা হালাইছে কালকা, আর এটা হালাইছে সকালে। এরপর গ্যাসে চুলা মুলা আমরা খানা টানা নাই কালকা থেকে, নাতি পুতুলি আমার ছাউনে জায়গা নাই। তো এবারে জানাইছেন না? না জানাইছে, আইসে না তারা, আইসে না, আইতে অর্চা না জলের লেগে। অকন তারা কি টাকা কইতাছে? অন তারা অন আমার থাউনের জায়গা, আমার খাওয়ান করছে কোনো তার নাই। আমার থাওয়ার জায়গা কোন তো দাম লাগবো যে ন কমনি, আর নাতি পুতুলি আমি থাম কোনো জাগে নাই, সব আমার তলে জানি তলে। তো কোনো প্রশাসন থেকে আশ্বাস কিতা দিয়ে গেছে আপনার? আইসে না তো। কোনো আশ্বাস দিয়ে গেছে না? না কোনো তান দিয়ে গেছে না, আইসে না তারা। তো এখন আপনি কি মানে তার কাছে মানে চাইলে আপনি কি 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 চান? আবার অন খানা করছো গ্যাস, গ্যাসটা শেষ হন নারোরা।